ड्राइवर कौन है? ड्राइवर कौन है? ड्राइवर है तुम? রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সাধারণত অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো হয়। এই শব্দ শুনে রাস্তায় চলাচলে অগ্রাধিকার দেওয়া হয় গাড়িটিকে। কিন্তু আজকাল অনেকেই এই নিয়মের অপব্যবহার করে থাকেন, যেমনটি করেছেন এক অ্যাম্বুলেন্স চালক। তো হাসপাতাল লেকে জানা জি সাইরেন মারে তো আমি ক্লিয়ারেন্স দিয়া তুমি জানা বলতে তুমি আগে এই চাই পর চাই ভাজি মিরচি ভাজি খারে। গাড়িতে রোগী না থাকলেও রাস্তায় সুবিধা পেতে সাইরেন বাজিয়েছেন তিনি। এরপর হাসপাতালে না গিয়ে ঢুকেছেন খাবারের দোকানে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত মঙ্গলবার ভারতীয় পুলিশ জানিয়েছে ওই অ্যাম্বুলেন্সটির ভেতরে কোনো রোগী ছিলেন না, অর্থাৎ কোনো জরুরি পরিস্থিতিতে ছিল না সেটি, তবুও তাতে সাইরেন বাজানো হয়েছিল। এর মাধ্যমে ট্রাফিক পুলিশের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে হাসপাতালে যাওয়ার পরিবর্তে কাছাকাছি একটি খাবারের দোকানে যান অ্যাম্বুলেন্স চালক। সেখান থেকে ভাজা পোড়া খাবার ও কোমল পানীয় কেনেন। सायरन मार के आ रहे हैं आप, मैं एक क्लियरेंस दिया, आप क्लियरेंस दे के आ गया, इनके बाद यहाँ मिर्ची भजी खा रहे। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি ঘটে গত সোমবার রাতে। অ্যাম্বুলেন্সটি ব্যস্ত বশিরবাগ জংশনের মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় চালক সাইরেন বাজানোয় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল অবিলম্বে গাড়িটি চলার জন্য রাস্তা পরিষ্কার করে দেন। ওই কনস্টেবল ভেবেছিলেন অ্যাম্বুলেন্সটির তারা রয়েছে, কিন্তু সেটি ট্রাফিক সিগন্যাল থেকে প্রায় 100 মিটার দূরত্বে একটি খাবারের দোকানের সামনে দাঁড়ায়। এ দৃশ্য দেখে এগিয়ে যান কনস্টেবল।